সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর ইংলিশের যে গ্রামার সেই গ্রামার পড়শাননি তো আজকের আলোচনা গ্রামার সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের এইচএস এক্সামের জন্য তো আজকের যে টপিকটি রয়েছে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড ডাইরেক্টেড অর্থাৎ আজকে বেসিক্যালি ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সের উপর ভিডিওটি তৈরি করা হয়েছে অর্থাৎ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স বা ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স থেকে যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে সে ধরনের প্রশ্নগুলো যেগুলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইচএস এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আজকের ভিডিওটি শুরু করছি এখান থেকেই তার আগে যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো ও কি ইউ আর তো এই প্রশ্নটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই কি তার প্রথমে সাবজেক্ট থাকবে তারপর অক্সুলারি ভাব থাকবে তারপর যদি মেন ভাব থাকে সেন্টেন্সের মেন ভাবটি থাকবে তারপর কী থাকবে অবজেক্ট থাকবে বা অন্যান্য জিনিস থাকবে অন্যান্য জিনিস যেটা থাকার কথা সেটা থাকবে ওকে তো ও কি ইউ আর তো এখানে দেখো হাউ রয়েছে হাউ রয়েছে মানেই যখন আমরা সেটাকে অ্যাসার্টিভ করব তখন ফেরিয়ে আসবে তাহলে এটার উত্তর হয়ে যাবে ইউ আর এক্সট্রিমলি অথবা লাকি বা ইউ আর ভেরি লাকি তাহলে যে কোনো একটা উত্তর করতে পারো ইউ আর এক্সট্রিমলি লাকিও করা যায় ইউ আর ভেরি লাকিও করা যায় চলে যাবো পরের প্রশ্ন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার এটাকে নেগেটিভ করতে বলছে তো এটাকে নেগেটিভ করতে বলেছে মানে এটাকে জাস্ট পজিটিভ ডিগ্রি করে দাও তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি কী ডিগ্রিতে রয়েছে সুপার রিলেটিভে রয়েছে সুপার দেখো অক্টোবর ইজ দি অর্থাৎ দি রয়েছে সুপার যদি দি থাকে তাহলে পজিটিভ ডিগ্রি নোয়াদার দিয়ে শুরু হবে তাহলে নোয়াদার দিয়ে ডিগ্রির পরবর্তী অংশ যেটা সুপারলেটিভ ডিগ্রি ছিল তাহলে ডিগ্রির পরবর্তী অংশ কি রয়েছে টাইম অফ দি ইয়ার তাহলে নোয়াদার টাইম অফ দি ইয়ার তারপর অকজুলারি ভার্ব ইচ তারপর হচ্ছে সো গুড মানে সো বা অ্যাচ বসাতে হবে তারপর ডিগ্রির পজিটিভ ফর্ম বসাতে হবে গুড তারপর আবার এজ বসাতে হবে তারপর সাবজেক্ট অক্টোবর তাহলে উত্তর কি হচ্ছে আদার টাইম অফ দ্য ইয়ার ইচ সো গুড অ্যাচ অক্টোবর বা আমরা লিখতে পারি নোয়াদার টাইম অফ দ্য ইয়ার ইচ অ্যাচ গুড অ্যাচ অক্টোবর তারপরের প্রশ্ন কী রয়েছে সি ওয়াচ সাইলেন্ট এটাকে নেগেটিভ করতে বলেছি তো দেখো অক্সলারি ভার্বের পরে একটা নট আনো সি ওয়াচ নট আর সাইলেন্টের বিপরীত আর নিয়ে চলে এসো টকিং তাহলে সি ওয়াচ নট টকিং সে কথা বলছিল না মানে কি সি ওয়াচ সাইলেন্ট ওকে পরের প্রশ্ন অ্যাচ সুন অ্যাচ সি লেভ দ্য ট্রেন সি উড ফরকেট আওয়ার ব্রিভেন কাউন্টার এটাকে নেগেটিভ করতে বলছি অ্যাচ শুন অ্যাচ আসে মানেই অ্যাট শুন এচকে তুলে দিয়ে আমরা বসাবো নো সুনার ওকে তাহলে নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন দেন সি উড ফর গেট আওয়ার প্রিভ কাউন্টার এটাও উত্তর হবে বা কেউ করতে পারে নোসুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফর গেট আওয়ার ব্রিভ কাউন্টার তাহলে ডিড দিয়েও করা যেতে পারে বা তুমি করতে পারো নো সুনার হ্যাড সি লেফট তখন থার্ড ফর্ম করতে হবে লেফট লেফট দ্য ট্রেন দ্যান সি উড ফর গেট আওয়ার ব্রিভ কাউন্টার এটাও হবে উত্তর বা যেটা এখানে করা হয়েছে এটাও হবে অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড তো এখানে কী লজিকটা রয়েছে এটাকে নেগেটিভ করতে বলছে অনলি থাকা মানেই সেই অনলিকে উঠিয়ে দিয়ে আমাদেরকে নাথিং বার্ট বা নান বার্ট বসা বসাতে হবে তাহলে অনলিকে তুলে দাও সেখানে নাথিং বার্ট বসিয়ে দিলাম তারপর যে অংশটা আছে সেই অংশটা লিখে দিতে হবে তাহলে উত্তর কী হবে নাথিং বার্ট বা নান বার্ট দ্য সেন্ড অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড পরের প্রশ্ন সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চান এটাকে অ্যাফারমেটিভ করতে বলছে অ্যাফারমেটিভ করলে উত্তর কী হবে সি সিম টু ফাইন্ড নাথিংয়ের বিপরীত ওয়ার্ড আনো এভরিথিং ফ্যামিলিয়ার তারপর স্ট্রেঞ্জের বিপরীত আর ফ্যামিলিয়ার ইন দ্য কোশ্চান নাথিং থাকলে এভরিথিং আসবে আর স্ট্রেঞ্জ থেকে ফ্যামিলিয়ার ইন দি কোশ্চান আনসার ইউজুয়ালি ফরমিটেবল ক্রিয়েচার্স নেগেটিভ করলে কী হবে আনসার নট ইউজুয়ালি ইজি গোয়িং ক্রিয়েচার্স ওকে প্রথমে অক্জোলারি ভার্বের পরে নট আনলাম আর ফরমিটেবলের বিপরীত ওয়ার্ড আনলাম ইজি গোয়িং ওকে পরের প্রশ্ন কি আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড নেগেটিভ তাহলে এটার উত্তর কী হবে আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ নট পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড ওকে পরের প্রশ্ন দাঁড়া ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং অ্যাফারমেটিভ অর্থাৎ রক্ত পড়া বন্ধ হয়নি তার মানে কি অ্যাফার্মেটিভ কী হবে ব্লাড উড কন্টিনিউ টু ফ্লো অর্থাৎ রক্ত ক্রমাগত পড়ছিল আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ এটাকে নেগেটিভ করলে কী হবে আই স্যান নট মানে অক্সোলাইট হওয়ার ব্যাপারে নড়ানো ট্রাই টু বি ব্রিভের বিপরীত বাড়া এলাবোট ইলাবোরেট তাহলে আই স্যান নট ট্রাই টু বি ইলাবোরেট ওকে হি রিসিভড নানবাট কোমন ফক তাহলে এক্ষেত্রে কী হবে হি নান নানবাটের পরিবর্তে কী নান নানবাট থাকলে অনলি বসে অনলি থাকলে নানবাট হয় তাহলে নানবাটের জায়গায় অনলি এস ব্যাপার মেটিবে তাহলে হি রিসিভড অনলি কোমন ফক ফক ওকে পরের প্রশ্ন কি ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান তাহলে এটা কি হবে ইম্পসিবলকে ভেঙে দাও ইট ওয়াজ নট পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান তেরো ধাগের প্রশ্ন আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরি ডে তাহলে এটাকে অ্যাফরমেটিভ করতে বলছে তাহলে আই ফেল টু রিকল ডু নট রিকলকে অ্যাফারমেটিভ করে দিলে কী হবে আই ফেল টু রিকল আমি ব্যর্থ হয়েছিলাম দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সিফ এভরি ডে এটাও করা যেতে পারে কেউ লিখতে পারো আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সিফ এড ডে এটাও করা যেতে পারে ঠিক আছে তাহলে আই ফেল টু রিকল এটাও করা যেতে পারে বা আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ দ্য পিপুল সিফ এড ডে এটাও করা যেতে পারে ওকে মানে দুটো উত্তরই হবে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ এটাকে অ্যাফার্মেটিভ করলে কী হবে দিস ইজ অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্রোচ কেউ করতে পারো দিস ইজ আর দিস ইজ আর রং অ্যাপ্রোচ এটা উত্তর হবে তাহলে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাফার্মেটিভ কী হবে দিস ইজ অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্রোচ এটাও হবে বা কেউ করতে পারো দিস ইজ এ রং অ্যাপ্রোচ ওকে করা যাবে মাইন ওয়াচ আ ভেরি সিকিউর চাইল্ডহুড নেগেটিভ করলে কী হবে মাইন ওয়াচ নট অল অ্যান্ড ইনসিকিউর চাইল্ডহুড ওকে মানে অকজুলারি ভাববির পরে নট আনলাম আর সিকিওরের বিপরীত অর্ড আনলাম পরের প্রশ্ন মাই মাদার্স লেনিয়েচ ওয়াচ মোর ডিস্টিংগুইজ দ্যান মাই ফাদার্স এটাকে নেগেটিভ করতে বলছে মানে পজিটিভ ডিগ্রি করলেই হবে এটাকে পিছন দিক থেকে করতে হবে মাই ফাদার্স লেনিয়েচ ওয়াচ নট সো ডিস্টিংগুইচ অ্যাজ মাই মাদার্স ওকে এটা হয়ে যাবে নেগেটিভ আর একটা পজিটিভ ডিগ্রি করতে বললেও এই উত্তরটাই হবে দেয়ার ওয়াচ এনাদ লং পজ ইন্টারোগেটিভ তাহলে দেখো একটা কথা বলে রাখি যে অ্যাফার্মেটিভটা যদি হ্যাঁ সূচক হয় তাহলে ইন্টারোগেটিভটা জেনারেলি না সুযোগ হয় তার ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি প্রথমে ভার্ব থাকবে তারপর নট থাকবে তারপর সাবজেক্ট থাকবে তারপর ক্রাইটেরিয়া মেনে তোমার অবজেক্ট বা আদার যে অংশগুলো থাকবে তাহলে দে আর ওয়াচ অ্যানাদার লং পজ এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ওয়াজ নট ওয়াজ নট দে আর অ্যানাদার লং পজ দিয়ে অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে ইউ আর গ্যালান্ড ইয়ং ম্যান এটাকে এক্সক্লেমেটরি করলে কী হবে হোয়াট আ গ্যালার্ড ইয়ং ম্যান ইউ আর শেষে অবশ্যই বিশ্বের সুযোগচিহ্ন দিতে হবে হোয়াট আ মিস ফরচুন আই হ্যাভ হ্যাট এটাকে অ্যাসাটিভ করলে কী হবে আই হ্যাভ হ্যাট আ গ্রেট মিস ফরচুন ওকে এটা ছিল কেতে এক্সক্লামেটোরিতে ছিল ইট ইজ অনলি ম্যাজিসিয়ান কু হু নো দ্যাট তাহলে এখানে অনলিকে তুলে দিয়ে আমাদেরকে নান নানবার্ট বসাতে হবে তাহলে নান নানবার দ্য ম্যাজিসিয়ান নো দ্যাট ওকে তাহলে এরকম করে দাও তাহলে এটাকে নেগেটিভ করলে কী হবে নান নানবার্ট দ্য ম্যাজিসিয়ান নো দ্যাট হিচ স্মাইল ইল হিচ স্মাইল ইজ লাইক অ্যান্ড ইনফ্যান্টস নেগেটিভ এর উত্তর কী হবে হিচ স্মাইল ইজ নট আনলাইক অ্যান্ড ইনফ্যান্টস পরের প্রশ্ন বাট দ্য ইটার্নাল সামার স্যান নট ফেড এটাকে অ্যাফারমেটিভ করলে কী হবে বাই বাই দ্য ইটারনাল সামার শুড রিমেন আনফেডিং ওকে এটা হবে অ্যাফার্মেটিভ ইউ অ্যালোন ক্যান হেল্প মি এটাকে নেগেটিভ করলে কী হবে তাহলে অ্যালন থাকলে নানবার্ট বসে তাহলে নানবার্ট ইউ ক্যান হেল্প মি বা কেউ লিখতে পারো ইউ নানবার্ট ক্যান হেল্প মি এটাও লেখা যায় বা নানবার্ট ইউ ক্যান হেল্প মি এই সেন্টেন্সটা স্ট্রাকচার বা শুনতে অনেকটা ভালো লাগে তো এরকমভাবে করবে নান বার্ট ইউ ক্যান হেল্প মি ওকে তারপর কী বলেছে নো ডিট ইউ নোটিস নোটিস দ্যাট সাম ডগ ইজ বেটার দ্যান ইউর গেস দ্যান ইউ বিগিন উইথ দিস এটাকে অ্যাফার্মেটিভ করলে কী হবে নো সুনার আছে মানে অ্যাচ সুন এচ দিয়ে হবে এচ সুন অ্যাচ ইউ নোটিস দ্যাট সাম ডগ ইজ বেটার দেন ইউর গেস ইউ বিগিন উইথ দিস ওকে তাহলে এটা হচ্ছে উত্তর হবে এটা অ্যাফার্মেটিভ হবে পঁচিশ নম্বর প্রশ্ন হোয়াট মোর ডু আই ওয়ান্ট অ্যাসার্টিভ এটাকে অ্যাসাটিভ করলে কী হবে দেখো ইন্টারোগেটিভ যদি সদর্থক থাকে তাহলে অ্যাসাটিভটা জেনারেলি নেগেটিভ হয় তাহলে অ্যাসাটিভে প্রথমে সাবজেক্ট থাকবে আই তারপর ডু ছিল ডু ভার বসি দাও তারপর নট একটা আনো আই ডু নট ওয়ান্ট এনিথিং মোর ওকে তাহলে এটা হচ্ছে এর অ্যাসাটিভ হবে পরের প্রশ্ন আই এম কোয়াইট সার্টেন এটা ইন্টারোভেটিভ কী হবে অ্যাম আই নট কোয়াইট সার্টেন কোশ্চেন মার্ক মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি এটাকে নেগেটিভ করলে কী হবে মাই অস্ট্রিয়ার ফাদার দেখো এখানে কী ছিল নেভার ইন্টালজেন্ট ইন এনি ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি ঠিক আছে তাহলে এখানে কী করলাম নেভার কথাটা আনলাম মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাগজারি সেটা ছিল তাহলে কী করলাম মাই অস্ট্রিয়ার ফাদার নেভার ইন্ডালজেড বা ইন্ডালজ ইন এনি ইন এসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাকজারি মাই লেট আন্ড অ্যান্ড হার হাজব্যান্ড অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেট মাদার এটাকে নেগেটিভ করলে কী হবে মাই লেট আন লেট আন্ড অ্যান্ড হার হাজব্যান্ড নেভার হ্যাড দ্য ঠিক আছে অলওয়েজের বিপরীত আনলাম নেভার নেভার হ্যা হ্যাড দ্য লিস্ট ডিসরেসপেক্ট রেসপেক্টের বিপর্যন্ত আড়ালাম ডিসরেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেট মাদার পরের প্রশ্ন দ্য জার গেভ দ্য রিও টু নান ইন্টারোগেটিভ ডিড দ্য জার গিভ দ্য রিওর টু এনি ওয়ান কোয়েশ্চেন মার্ক তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে গেল পরের প্রশ্ন দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড এক্সপ্লোমেটরি কী হবে হাউ গ্ল্যাড দ্য জার ওয়াচ দি অবশ্যই এক্সপ্লামেটরি চিহ্ন দিতে হবে ইটস নট ট্রু অ্যাভার্মেটিভ ইট ইজ ফলস এটা মিথ্যা সেলাই কম্পেয়ার ডি দি টু টু আস ডে এটাকে অ্যাসাটিভ করলে কি হবে আই ওয়ান্ডার ওয়েদার আই শ্যাল কম্পেয়ার দি টু ডি এটা অ্যাসার্টিভের উত্তর এটা হবে হি হ্যাচ নেভার ডান উইথ হিচ ডিলাইটস এটাকে ইন্টারোগেটিভ করলে কী হবে হ্যাচ হি এভার ডান উইথ হিচ ডিলাইটস মানে এভার ছিল এই নেভার ছিল সেখানে একটা এভার আনলাম মানে ওটা নেগেটিভ ছিল এটাকে অ্যাফারমেটিভ করলাম তাহলে হ্যাচ সি হ্যাচ হি সরি হ্যাচ হি মানে প্রথমে অক্সুলার ইভার তারপর সাবজেক্ট হ্যাচ হি এভার ডান উইথ ইজ ডিলাইটস কোশ্চেন মার্ক আই গিভ ইউ মাই ব্লেসিং অমিট গিফ গিফটটাকে তুলতে বলছে তাহলে আই প্লেস ইউ এটার উত্তর কি হবে আই প্লেস ইউ ওকে পরের প্রশ্ন উড উড অ্যান্ড ইউ হ্যাভ সাম লাঞ্চ তাহলে এটাকে অ্যাসাডিভ করলে কি হবে ইউ উইল হ্যাভ সাম লাঞ্চ ওকে ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সিজেন মিডোজ টাচ ইউর বার চুটস এটাকে নেগেটিভ করলে কী হবে ইউ উইল নট ফরগেট দ্যাট মাই অক্সিজেন মিডোজ টাচ ইউর বার চুটস তো সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় বন্ধু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একেবারে বাছাই করা থার্টি সিক্স প্রশ্ন এবং তার উত্তর যেগুলো টেস্ট পেপারের বিভিন্ন পেজে রয়েছে বিগত সালের এবং সেই সঙ্গে যে তোমাদের বুক ইন্ডিয়ার কোশ্চান বার্ক বাঞ্চ রয়েছে ইংলিশের সেই বুক ইন্ডিয়ার কোশ্চান বাঞ্চকে ফলো করে আজকের ভিডিওটি বানালাম তো অবশ্যই এই প্রশ্নগুলি তোমাদের দু হাজার চব্বিশ যে এইচএস এক্সাম তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই খুব হেল্পফুল হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত দেখা হবে পরের ভিডিওটি